আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি কাজুল ইসলাম, কাজুল ট্রেনিং ও ফ্রিল্যান্সিং এর পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। বাংলাদেশের ফ্রিল্যান্সিং ট্রেনিং এ আমরাই, জি হ্যাঁ, আমরাই সর্বোচ্চ সফলতা নিয়ে এগিয়ে যাচ্ছি, কারণ আমাদের ছাত্রছাত্রীরা কোর্স চলাকালীন আয় করছে। শুধুমাত্র কোর্স চলাকালীন আয় করা নয়, তারা কোর্স চলাকালীন অবস্থায় 10,000 থেকে 50,000 টাকা পর্যন্ত আয় করছে। আগামী 11 অক্টোবর 2021 রাত 9:30 থেকে শুরু করতে যাচ্ছে গ্রাফিক ডিজাইন ও ফ্রিল্যান্সিং এর 12তম অনলাইন ব্যাচ। আমাদের কোর্সে ভর্তি হওয়ার আগে অবশ্যই আপনারা আমাদের ছাত্রছাত্রীদের লাইভ ইনকাম এবং তাদের মতামত জেনে নেবেন। আমাদের ছাত্রছাত্রীদের লাইভ ইনকাম দেখতে এবং তাদের মতামত জানতে ফেসবুক গ্রুপ এবং ইউটিউব চ্যানেল ঘুরে আসবেন। ফেসবুক গ্রুপ এবং ইউটিউব চ্যানেল লিংক উপরে ক্যাপশনে দেওয়া আছে। এবং আমাদের কোর্সে ভর্তি হওয়ার আগে অবশ্যই আমাদের কোর্স পদ্ধতি সম্পর্কে জানবেন। আমাদের কোর্স পদ্ধতি আন্তর্জাতিক মানের। আমাদের ছাত্ররা কোর্স চলাকালীন ইনকাম করে থাকে। আমাদের ছাত্রছাত্রী যতক্ষণ পর্যন্ত ইনকাম করবে না ততক্ষণ পর্যন্ত তার ক্লাস চলতে থাকবে। আপনারা জানেন ফ্রিল্যান্সিং করার জন্য ইংলিশের দরকার হয়। ইংলিশের জন্য ইংলিশ ক্লাসের ব্যবস্থা রয়েছে। মূল ক্লাসের পাশাপাশি প্র্যাকটিস ক্লাস রয়েছে এবং প্র্যাকটিস ক্লাসগুলো আলাদা এক্সপার্ট মেন্টর দ্বারা পরিচালিত। আপনি আমাদের কোর্সে ভর্তি হওয়ার পর আপনার সম্পূর্ণ দায় দায়িত্ব আমাদের। আপনি যতক্ষণ পর্যন্ত ইনকাম করবেন না ততক্ষণ পর্যন্ত আপনি আমাদের ক্লাস করতে থাকবেন। এবং কোর্স চলাকালীন অবস্থায় আপনি যখন অর্ডার পাবেন, অর্ডার পাওয়া, সেটি সফলভাবে করা এবং সেটি করে সফলভাবে ডেলিভারি দেওয়া সম্পূর্ণ আমরা লাইভ ক্লাসের মাধ্যমে দেখিয়ে দিয়ে থাকি। আপনারা যারা আগ্রহী আছেন, নিজের বেকারত্ব দূর করতে চান ঘরে বসেই, শুধুমাত্র একটি ল্যাপটপ এবং ইন্টারনেট কানেকশন থাকলেই আপনি আপনার বেকারত্ব দূর করতে পারবেন। আপনারা যারা আগ্রহী আছেন আমাদের কোর্স করে নিজের বেকারত্ব দূর করতে চান, তারা সরাসরি কলের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ফোন নাম্বারটি উপরে ক্যাপশনে এবং ভিডিওর নিচে দেওয়া আছে। আমি কাজুল ইসলাম দীর্ঘ 10 বছরেরও বেশি সময় ধরে ট্রেনিং ও ফ্রিল্যান্সিং সেক্টরে বাংলাদেশের বেকার তরুণদের সফল করার চ্যালেঞ্জ নিয়ে কাজ করে যাচ্ছি। ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে একদিন বেকারত্ব দূর করবই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।